এই সময় হার্ড নিজেকে হার্ড করার প্রবণতা, সুইসাইডার প্রবণতা, এটা এই বয়সে বেশি থাকে। এই যে আগে যে কারণগুলো বললাম, এটা ইমোশনাল ব্রেকডাউন, ডিপ্রেশন, এইগুলো থেকে আসে কি সুইসাইডার টেন্ডেন্সি যদি অতিমাত্রায় হবে, যাদের অতিমাত্রায় হবে না তখন নিজেকে হার্ড করার প্রবণতা কীরকম হবে, সবসময় নিজেকে হার্ড করা মানে নিজেকে ছুরি মারছে না, নিজের ওপর কষ্ট, যে খাবো না, না খেয়ে খাবো না, আমার খিদে নেই, কিছুই নেই, খিদে পাচ্ছে খাবো না, আর রাতে খিদে নেই বলে শুয়ে পড়ে, নিজেকে অত্যাচার করার প্রবণতা, নিজের ওপর ভুল করার প্রবণতা, এগুলো সব কিছু দেখে। আমাদের বাড়িতে কি বলে, রাগ করলে কি বলে, আগে খেয়ে নিয়ে রাগ করো, আমাদের এই বয়সে কি হয়, উল্টোটা হয়, আগে কিছু রাগ হলো তো আগে খাবো, আমি যাবো না, আমার দিতে হবে না জামা কাপড়। এই সবের জন্য শারীরিক মানসিক যে কোনো সমস্যা সব ছেলেমেয়েদেরই আছে, যে কোনো সমস্যার জন্য ভাতার হসপিটালে অন্বেষা ক্লিনিক বলে একটা অ্যাডোলেসেন্ট হেলথ ক্লিনিক আছে, যেটায় আমি থাকি, আমি চালাই নিই ওটাই, সোম বুধ শুক্র আমি পারফেক্ট থাকি। এবার দশটা সাড়ে দশটার পর থেকে ক্লিনিক শুরু হয় বিকেল চারটে পর্যন্ত। তোমরা কিন্তু এই সামান্য কলেজ, অনেক কলেজের ছেলেমেয়েরা যায় কিন্তু আমার কাছে, যায় অনেকে, তো তোমরা যে কোনো সমস্যার জন্য যাবে। অন্বেষা ক্লিনিকের আর একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছিল যে গোপনীয়তা বজায় রাখা, যেটা স্যার বলছিলেন যে ঘরের ভেতরেই আলোচনা হবে, ঘরের ভেতরেই শেষ হবে, তার মানে যে কোনো ধরনের সমস্যাই হোক, যত বড় সমস্যাই হোক, মানে তার বাবা মা পর্যন্ত সেই সময় জানে না। আজকালকার ছেলে মেয়েদের যেটা হচ্ছে যে বাবা মাকে তো শেয়ার করে না, কিছুটা তারা বন্ধুদের সাথে শেয়ার করে, কিছুটা টিচার। বেশ কিছু বেনিফিটস আছে তোমাদের হাত কাছে, অলরেডি একটা করে লিফলেট ছোট গেছে, ওখানে বিশেষ কিছু ডিটেইলস লেখা রয়েছে, দেখো পয়েন্ট পয়েন্ট আউটপুটে বলা রয়েছে। দেখো এই ক্রেডিট কার্ডটা অনেকে অ্যাপ্লাইও করেছে, ইভেন তারা তাদের যে লোন অ্যামাউন্ট সেটা অলরেডি সাকসেসফুল হয়েছে এবং তারা লোনটা পেয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, তারা লোনটাও পেয়েছে। আর এটা আমরা জানি ওভারঅল ভিউটা, যে লোনটা যদি আমরা নিই এটার যে একটা পার্সেন্টেজ অফ রেট অফ ইন্টারেস্ট যেটা, সেটা খুবই একদম খুবই কম, যেটা 4%, এবং সেটার জন্য আমরা অলমোস্ট প্রায় 15 বছর একটা টাইম পাই সেটাকে রিপে করার জন্য। এবার যে কোনো ক্রেডিট বলি, ধার করি, লোন করি, সেটাকে আমাকে শোধ করতে হবে, কিন্তু এই যে একটা লং পিরিয়ড এবং এত কম সুদের যে একটা টাকা তুমি পাচ্ছ, সেটা কিন্তু কোনো জায়গায় পাবে না। তুমি যদি কোনো ব্যাংকে যাও পার্সোনাল লোনের ক্ষেত্রে বা ইভেন এডুকেশনাল লোনের ক্ষেত্রে, তুমি যদি ইন্ডিভিজুয়ালি এডুকেশন লোনের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, সেটা কিন্তু রেট অফ ইন্টারেস্টটা মোর দ্যান 4% ডেফিনেটলি হবে। তো সেক্ষেত্রে কি হবে, আমরা এইটার যদি বেনিফিট নিই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে, তাহলে প্রথমত কম সুদে আমরা করতে পারছি, এবং এটা তাদের পড়াশোনা বন্ধ না হয়ে যায় এই কথাটি মাথায় রেখে প্রথম কন্যাশ্রী প্রকল্প চালু হয়। তোমরা জানো যে জাতিসংঘ এই যে কন্যাশ্রী প্রকল্প এটাকে সেরা সেরা পুরস্কার পেয়েছিল 2017 সালে, মানে 13 সালে লঞ্চ হয়েছে, 17 সালে সে সেরা সেরা পুরস্কার পাচ্ছে। কাদের মধ্যে পাচ্ছে, 62টি দেশের 552টা যে সোশ্যাল সেক্টর স্কিম রয়েছে তার মধ্যে সে পাচ্ছে সেরা সেরা পুরস্কার। যদিও এটা প্রথম দিকে যারা পিছিয়ে পড়া বা দুস্থ বা গরিব পরিবারের মেয়ে রয়েছে তাদের জন্য এটা চালু হয়, কিন্তু পরবর্তীকালে এই বার্তা তুলে দেওয়া হয়, কারণ প্রথম যখন এটাকে লঞ্চ করা হয় তখন বলা হয় যে যাদের পরিবারের বার্ষিক যে ইনকাম সেটা যাদের 1,20,000-এর মধ্যে, একমাত্র সেই পরিবারের মেয়েরাই এই প্রকল্পে সুবিধা নিতে পারবে। কিন্তু পরবর্তীকালে এই বাড়তিকে তুলে দিয়ে সকল কন্যাদেরকে কিন্তু এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই কন্যাশ্রী প্রকল্প তিনটে ভাগে বিভক্ত, প্রথমটা হচ্ছে একটা যে মান্থলি, একটা হচ্ছে ইয়ারলি, এবং আরেকটা হচ্ছে এককালীন বা ওয়ান টাইম। প্রথম যেটা তোমরা পাও সেটা হচ্ছে ইয়ারলি, যেটা K1 নামে পরিচিত, এটা স্কুল লেভেলে পাওয়া যায়। তো এই যে টাকাটা, এবং আমাদের কলেজ ভীষণভাবে উদ্যোগী যাতে করে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের প্রিভিলেজ পেয়ে পারে। সব স্কলারশিপগুলোর ক্ষেত্রেই তোমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এবং তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখবে যে স্কলারশিপগুলো সম্পর্কে আমার আগে স্যার এবং ম্যাডাম বললেন, এবং যেগুলো নিয়ে আমি বলবো প্রত্যেকটা ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া হয়েছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, অর্থাৎ ক্লাসে তোমাদের উপস্থিতির উপর। এখানে বেশ কিছু স্কলারশিপের ক্ষেত্রে মেনশন করে দেওয়া হয়েছে ক্লাসে 75% অ্যাটেন্ডেন্স অবশ্যই, এইটা হলে তখনই তোমরা
এবং স্কলারশিপ তোমাদের পুনর্নবীকরণ করি। আমি অ্যাপ্লাই করেছিলাম তো ওখান থেকে K1 K2 দুটোই পেয়েছি, পড়াশোনার জন্য অনেক উপকৃত হয়েছি।